ঋতুরাজ মুকেশ কুমারদের কি অভিষেক হবে? দল নিয়ে বড় আপডেট দিলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্টে খেলতে নামছে বৃহস্পতিবার। ত্রিনিদাদে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে থাকবে এই ক্যারিবিয়ান সফরে। দলে বেশ কিছু জুনিয়রকে সুযোগ করে দেওয়া হয়েছে। এর মধ্যেই ডমিনিকা টেস্টে 100 রান করে নিজের আগমনের কথা ঘোষণা করে দিয়েছেন যশস্বী জয়সওয়াল। এবার দ্বিতীয় টেস্টেও ভারতীয় দলের একাদশে কিছু পরিবর্তন আশা করা হচ্ছে। দ্বিতীয় টেস্টে যিনি অভিষেকের সুযোগ পেতে পারেন তিনি হলেন মহারাষ্ট্রের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম টেস্টে সুযোগ পাননি এমন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা। গায়কোয়াড়, যিনি সম্প্রতি এশিয়ান গেমসের জন্য অধিনায়ক নিযুক্ত হয়েছেন, তিনি মিডল অর্ডারে জায়গা পেতে পারেন, কারণ রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ইনিংসে শুরু করবেন বলে আশা করা হচ্ছে। গায়কোয়াড়ের জন্য পথ তৈরি করতে শুভমান গিল, বিরাট কোহলি বা অজিঙ্কা রাহানেদের একজনকে বাইরে বসতে হতে পারে। তবে এই তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে সরিয়ে একাদশে জায়গা পাওয়া ঋতুরাজের জন্য সহজ হবে না। প্রথম টেস্টে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে উইন্ডিজ ব্যাটসম্যানদের লড়াইয়ের কথা বিবেচনা করে প্লেয়িং ইলেভেনে আরেকটি সম্ভাব্য পরিবর্তন হতে পারে অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করা। যদিও অক্ষর অশ্বিন এবং জাদেজার সাথে বল করার খুব বেশি সুযোগ পাবেন না, তবে তার ব্যাটিং ক্ষমতা দলের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। এমন পরিস্থিতিতে শার্দুল ঠাকুরকে বাইরে বসিয়ে দলে জায়গা পেতে পারেন অক্ষর প্যাটেল। ভারতীয় দল তাদের সাম্প্রতিক সাফল্যের সদ্ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। ম্যাচটি একটি উত্তেজনাপূর্ণ লড়াই হবে বলে আশা করা হচ্ছে এবং টিম ম্যানেজমেন্টের কৌশলগত পরিবর্তন ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমস্ত চোখ ঋতুরাজ গায়কোয়াড়ের দিকে থাকবে, কারণ তিনি টেস্ট ক্রিকেটে একটি স্মরণীয় অভিষেক করতে চান এবং অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করা হলে ভারতের ব্যাটিং লাইন আপে গভীরতা বাড়বে এবং তার স্পিন বোলিং দক্ষতা দিয়ে সাহায্য করতে পারে। ডমিনিকায় অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে নেমেছিল ভারত। মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর কিছুটা পারফর্ম করেছেন। বোলিংয়ে মূলত ভরসা দিয়েছেন অভিজ্ঞ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। ঘরোয়া ক্রিকেটে এক যুগের বেশি সময় ধরে খেলেছেন বাঁহাতি পেসার জয়দেব উনাদগাদ। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ততটা অভিজ্ঞতা নেই, ডমিনিকায় নতুন বলে মোহাম্মদ সিরাজের বোলিং সঙ্গী ছিলেন উনাদগাদ, তবে ভরসা দিতে পারেননি। রোহিত শর্মাও তাকে খুব বেশি ব্যবহার করেননি। দ্বিতীয় ম্যাচে জয়দেব উনাদগাদের পরিবর্তে টেস্ট অভিষেক হতে পারে মুকেশ কুমারের। যদিও রোহিত শর্মা পরিষ্কার করে দিয়েছেন একাদশে খুব বেশি পরিবর্তন করবে না টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঈশান কিশান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার। ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য প্রথম একাদশ: ক্রেগ ব্রাথওয়েট অধিনায়ক, তেজ নারায়ণ চন্দ্রপল, কার্ক ম্যাকেঞ্জি, অ্যালিক অ্যাথানাজ, জার্মেইন ব্ল্যাকউড, রাহকিম কর্নওয়াল, জেসন হোল্ডার, জশুয়া ডা সিলভা উইকেটরক্ষক, কেভিন সিনক্লিয়ার, আলজারি জোসেফ, কেমার রোচ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচের লড়াইয়ে বিপক্ষের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারতীয় দল। এই ম্যাচের জন্য মাঠে নামার আগে এই দুই দল মোট 99 বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এর মধ্যে উইন্ডিজ জিতে নিয়েছে 30টি ম্যাচ, অন্যদিকে 23টি ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। 46টি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি। পরিসংখ্যানই বলে দিচ্ছে যে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে প্র্যাকটিস শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ডমিনিকায় পিচ এবং পরিস্থিতি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা ছিল। এখানকার পরিস্থিতি সম্পর্কে এখন অবধি পরিষ্কার কিছু জানা নেই, তবে আমার মনে হয় না একাদশে বেশ কিছু পরিবর্তন হবে। পরিস্থিতি বুঝে ম্যাচের আগেই সিদ্ধান্ত নেব। রোহিত শর্মা মনে করছেন দ্বিতীয় ম্যাচে চ্যালেঞ্জ করবে ওয়েস্ট ইন্ডিজ। শততম টেস্টের মাইল ফলকের ম্যাচ প্রসঙ্গে রোহিত বলেছেন, এমন একটা ম্যাচে খেলতে পারা বিরাট সম্মানের। এমনটা রোজ হয় না, দুদেশের বর্ণময় ইতিহাস রয়েছে, রুদ্ধশ্বাস ম্যাচ রয়েছে। এই টেস্টে দুদলের মধ্যে বিরাট কোনো পার্থক্য থাকবে না বলে আশা করব। আমি নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াবে এবং এটি কড়া টক্করের ম্যাচ হবে। বৃহস্পতিবার থেকে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধে 7:30। এই ম্যাচের সময় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, সে সঙ্গে আর্দ্রতা থাকবে 79%। খেলা চলাকালীন 60% বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময় 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত। এসব মিলিয়ে বৃষ্টি এড়িয়ে ভালো খেলা দেখার অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকেরা। ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন যে 6 ক্রিকেটার, তালিকায় একাধিক কিংবদন্তি।
1983 বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছিল। এরপর গত 30 বছর ধরে একটি ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে আজ ভারতীয় ক্রিকেট বিশ্বে নিজেদের মারাত্মক প্রভাব বিস্তার করেছে। তার পাশাপাশি প্রতিদিন উন্নতি ঘটে চলেছে, তরুণ প্রতিভা উঠে আসছে রোজই। ফলে ভারতীয় ক্রিকেটের যে প্রভাবশালী এই মুহূর্তে কোনো দেশের ক্রিকেটেই নয়। আর সেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে জিতেছেন, সেটি আজকে আমাদের প্রতিবেদনের মূল বিষয়। একে একে আমরা সেই সব 6 ক্রিকেটারের নাম তুলে ধরব যারা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। নাম্বার 6, রাহুল দ্রাবিড়। বর্তমান ভারতীয় দলের কোচ এবং প্রাক্তন ভারত অধিনায়ককে আজও অনেকে সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটার বলে থাকেন। তার ওডিআই রেকর্ড হোক যথেষ্ট প্রশংসনীয়, এই তালিকায় তিনি রয়েছেন 6 নম্বরে। যুবরাজ সিং, সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার। 2007 টি-20 বিশ্বকাপ এবং 2011 ওডিআই বিশ্বকাপ জয়ের মূল কারিগর যুবরাজ সিং এই তালিকায় 6 নম্বরে রয়েছেন। ভারতীয় দলের জার্সিতে তিনি সব ফর্ম্যাট মিলিয়ে মোট 227টি ম্যাচ জিতেছেন। নাম্বার 4, রোহিত শর্মা। ভারতের সাথে একটি টি-20 বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রোহিত আজ ভারতের অধিনায়ক। অত্যন্ত অল্প বয়স থেকে তিনি ভারতীয় দলের অংশ এবং নানান উত্থান পতনের সাক্ষী। 3 ফর্ম্যাট মিলিয়ে তিনি 277টি জয়ের সাক্ষী রয়েছেন। নাম্বার 3, মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ওডিআই ক্রিকেটারদের মধ্যে একজন। নিজের অধিনায়কত্বের পরবর্তীতে এবং তার আগেও তিনি একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী রেখেছেন। সব মিলিয়ে নিজের কেরিয়ারে তিনি মোট 295টি ম্যাচ জিতেছেন। নাম্বার 2, বিরাট কোহলি। ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরাদের মধ্যে একজন এবং সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। ভারতের জার্সিতে ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। সব মিলিয়ে তিনি ভারতের জার্সি গায়ে চাপিয়ে মোট 296 বার জয়ের সাক্ষী থাকতে পেরেছেন। এই সংখ্যা আরও বাড়বে। নাম্বার 1, শচীন টেন্ডুলকর। ভারত তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। ভারতের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার। ওডিআই এবং টেস্ট 2 ফর্ম্যাটেই সফল তিনি। ভারতের জার্সিতে প্রায় 700 কাছাকাছি ম্যাচ খেলে শচীন টেন্ডুলকর 307 বার দেশকে জয়ের সাক্ষী থাকতে দেখেছেন। কেকেআর অনিশ্চিতান্তে রাসেল হঠাৎ কেন এমন ঘোষণা করলেন তিনি? আগামী বছর দেশের হয়ে টি-20 বিশ্বকাপে খেলতে চান আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের অভিজ্ঞ অলরাউন্ডার প্রয়োজনে ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিতেও রাজি। ফলে আগামী মৌসুমে কেকেআরে অনিশ্চিত এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে মনোমালিন্যের জন্য বেশ কিছুদিন ধরে দলের হয়ে খেলতে দেখা যায় না রাসেলকে। সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা অলরাউন্ডার আবার দেশের হয়ে খেলতে চান। রাসেল বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ আমাকে পাবে, আগামী বছর টি-20 বিশ্বকাপ খেলতে চাই, দলে সুযোগ পেলে সেটা আমার জন্য দারুণ একটা ব্যাপার হবে। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে গোটা 2-1 সিরিজ খেলতে চাই। হঠাৎ গিয়ে বিশ্বকাপ খেলতে নেমে পড়ার কথা বলছি না, তেমন চাইও না।